Okay. প্রকৃতির সুন্দরতম উপাদানের নাম তারুণ্য, আর এই তারুণ্য নিয়ে আমাদের যত আয়োজন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন তরুণ সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস। ইমরুল কায়েস ভাই, আমাদের ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা যদ্দূর জানি আপনি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, এছাড়াও আপনি তার আগে থেকেই দীর্ঘদিন যাবৎ সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে জড়িত। তার আগে কিছুদিন ব্যান্ড, আপনার একটা ব্যান্ড আপনি চালিয়েছেন, তারপরে মিউজিকের সঙ্গে আপনি জড়িত ছিলেন। তো এই বিষয়ে আজকে আমরা জানব। তো সবার আগে জানতে চাচ্ছি যে আপনার পথ চলাটা কি করে মানে শুরু হয়েছিল সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ? সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে শুরুটা হয়েছিল ঢাকাতে। আমি আসার আগে গ্রামে ছিলাম, গ্রামের ছেলে। ওখানে আমার একটা ব্যান্ড গ্রুপ ছিল কণ্ঠ শ্রমিক নামে। তো গান করতে করতেই সাউন্ডের দিকে একটা ঝোঁক তৈরি হয়ে যায়। ঢাকাতে আসার পরে কিছুদিন পরে আমার ব্যান্ড গ্রুপটা ভেঙে যায়। পরবর্তীতে 2004 হচ্ছে বাপ্পা মজুমদারের সাথে হঠাৎ করে পরিচয়, সঞ্জীবদার মাধ্যমে, সঞ্জীব চৌধুরী। সঞ্জীবদার মাধ্যমে হচ্ছে পরিচয়, ওখান থেকে বাপ্পাদার সাথে মেশা, ওখান থেকে শুরুটা হই। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে ব্যান্ড বা ছোট উদ্যোগ যেগুলি, সেগুলি শুরুর দিককার যেসব মৌলিক সদস্যরা থাকেন, পরবর্তীতে কিছুটা কি গ্রোয়িং হয়ে গেলে সেই দলটা আর থাকে না, ভেঙে যায়, বা তারা নিজেদের মতো করে একটা উদ্যোগ নতুন করে আর কি গ্রহণ মানে করার চেষ্টা করে, এটা কেন হয় আপনার? এইটা হওয়ার পেছনে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে স্পেশাল একটা ব্যাপার হচ্ছে যখন আমিত্ব চলে আসে। হ্যাঁ, ধরেন আমার ব্যান্ডে আমি ম্যাক্সিমাম গানগুলো হচ্ছে আমার লেখা এবং আমার টিউন করা। তো শো করতে গেলে সেখানে যদি আমার ভিতরে একটা অহংকার তৈরি হয় যে সবগুলো গান তো আমার সৃষ্টি, হ্যাঁ লিরিকটা আমার, টিউনটা আমার, কিন্তু আমার মাথায় এটা থাকা উচিত যে এই গানটা যখন আমি লিখতে যাই, যখন টিউন করতে যাই, আমার মাথায় এটা ছিল যে আমি ছাড়া আমার ব্যান্ডের আরো চারটা মানুষ আছে, ওই চারটা মানুষের ভরসায় আমি এই গান লিখার যে সাহসটা পাওয়া, ওই সাহসটা পেয়েছি। আর ব্যান্ডের মূলত হয় কি একটা গ্রুপ, তো একটা গ্রুপ, ওখানে আমি ভোকাল বা আমি গিটার বাজাই কিংবা আমি ড্রামস বাজাই বা আমি ধরেন কিবোর্ড বাজাই, আমার অন্য একটা মেম্বারকে ছাড়া আমি অচল। এইটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। যখন অহংকার তৈরি হয়ে যায় আমি খুব ভালো গিটার বাজাই, তার মানে হচ্ছে এই ব্যান্ডের মধ্যে আমি সেরা, হ্যাঁ আমি সব। আর আমাদের বাংলাদেশে মূল প্রবলেম হচ্ছে দর্শকদের প্রতি, আমি শ্রদ্ধা রেখেই বলছি, দর্শকরা ইদানিং অবশ্যই কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম দর্শকদের ক্ষেত্রে যেটা হয় যে গান করে যিনি ভোকাল, হ্যাঁ একটা সময় পর্যন্ত ছিল শুধুমাত্র ভোকালকে চিনত। যেমন আমরা যখন ছোট LRB বা তখনকার ফিলিংস, এখন যেটা হচ্ছে নগর বাউল, জেমস ভাইয়ের ব্যান্ড, তারপরে হচ্ছে আর্ক নামে একটা ব্যান্ড ছিল, হাসানের, হ্যাঁ আর্কের, হ্যাঁ আপনি মাত্র বললেন হাসানের, কিন্তু মূলত ওই ব্যান্ডের ব্যান্ড লিডার যিনি ছিলেন তার নাম ছিল আশিকুজ্জামান টুলু। এক্স্যাক্টলি। কিন্তু আমরা সেই সময় চিনতাম আর্ক মানে হচ্ছে হাসান, তারপরে LRB মানে হচ্ছে আইয়ুব বাচ্চু, ফিলিংস মানে হচ্ছে জেমস। তো এই জিনিসগুলো ঝামেলা করে। ব্যান্ডের টোটাল ফরম্যাটটা হচ্ছে প্রত্যেকটা মেম্বার, ইভেন যেই লোকটা ধরেন আমি বিশাল বড় একটা আর্টিস্ট হয়ে গেলাম, যে আমার গিটারের ব্যাগটা টানতেছে প্রোডাকশন বয়, হ্যাঁ রাইট, ও ইম্পর্টেন্ট। কারণ ও যদি মানে আমার গিটারের বক্সটা টেনে স্টেজ পর্যন্ত না নিয়ে আসতো, ওই হ্যাঁ ও না থাকলে ওই ওই কাজটা হতো না আর কি, ওই বক্সটা আমাকে নিয়ে আসতে হইতো। হ্যাঁ হ্যাঁ। এবং আমাকে নিয়ে আসতে গেলে স্টেজ পর্যন্ত, ওই গাড়ি থেকে স্টেজ পর্যন্ত আসতে আমার কিছুটা হলো এনার্জি লস হতো। হ্যাঁ, যেই এনার্জিটা আমি স্টেজে যখন গাবো ওই সময় কিছু এনার্জি কমে যাচ্ছে, আমি কিন্তু রেখে আসছি পথে। হ্যাঁ,
এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখা উচিত। চমৎকার। তো আমরা এই বিষয়ে আরো শুনবো, তবে তার আগে আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড কতটা বিস্তৃত আপনার মনে হয়? অনেক কম। যদি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে কেউ চায়, তার এখন পর্যন্ত একমাত্র পথ হচ্ছে গান করা, মিউজিক করা, এর বাইরে খুব একটা নাই। আর চ্যানেল বলতে যেগুলো হচ্ছে প্রোগ্রাম চ্যানেল, প্রোগ্রাম চ্যানেলে কিছুটা সুযোগ আছে, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কতটা? ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ এটা ডিপেন্ড করে হচ্ছে দেশের রাজনৈতিক অবস্থার উপরে, অর্থনৈতিক অবস্থার উপরে। এই মানে এইটা নিয়ে হচ্ছে রীতিমতো গবেষণার বিষয়। কারণ হচ্ছে আপনার মনে আছে হয়তো, পয়লা বৈশাখে যখন হামলা হলো, যখন হামলা হলো, সরকার থেকে নিষেধ করে দিল কোন প্রকার স্টেজ শো হবে না। দীর্ঘদিন পর্যন্ত আমার চেনা অসংখ্য মানুষ আছে যাদের একমাত্র পেশা ছিল গান করা, যে মানুষগুলো শুধুমাত্র গান করেই সংসার চালাতো, সেই মানুষগুলো বেকার হয়ে যায়। তাদের অনেকেই এখন বিদেশে আছে, খুব ভালো গান করতো সেই মানুষটা, এখন পর্যন্ত সেই যে গেছে এখন পর্যন্ত বাংলাদেশে আর ফেরেনি। আচ্ছা, তো ইমরুল কায়েস ভাই, আমরা এখন জানতে চাচ্ছি যে বাংলাদেশে সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখার জন্য এর আর কি একাডেমিক প্রশিক্ষণ আর কি কোথায় কোথায় দেয়া হয়? বাংলাদেশে কোথাও নাই। আপনাকে যদি শিখতে হয়, একমাত্র শিক্ষক হচ্ছে গুগল মামা। গুগল মামার কোনো বিকল্প নাই। আর হচ্ছে খুব ভালো জানে এরকম একজন মানুষের সংস্পর্শে থাকা। মানে এরকম কি কোনো মানে অদূর ভবিষ্যতে এরকম কোনো উদ্যোগের সম্ভাবনা? স্বপ্ন দেখি। তবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে বাংলাদেশের যারা সরকারের আপনার কর্তা ব্যক্তি আছেন, ওই ব্যক্তিদের সদিচ্ছার উপরে, যে আমাদের কালচারটা কোন দিকে যাবে, আমরা কি করতে চাই, সেটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, কারণ হচ্ছে আমার ফিল্ম, আপনি চিন্তা করেন, যদি আপনাকে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিশাল একটা এরিয়া আছে, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে ওখানে এক্সপেরিমেন্ট করতে হয়। যেটা আমি একটা নিউজ চ্যানেলে চাকরি করি, বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই, মানে ওখানে এক্সপেরিমেন্ট করার কিছু নাই। কিন্তু আপনি যদি ফিল্মের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতে চান, ওখানে আপনার প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে এক্সপেরিমেন্টের জায়গা। হ্যাঁ, অনেক কিছু করতে পারবেন আপনি চাইলে। মিউজিক করবেন, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মানে রীতিমতো আপনার গবেষণার বস্তু, আপনি চাইলে করতে পারেন। তো সেই পরিস্থিতিটা সৃষ্টি করার জন্য না, ওই পরিস্থিতি আপনি আমি চাইলে সৃষ্টি করতে পারবো না, যারা ওই পরিস্থিতি সৃষ্টি করার দায়িত্বে আছেন, সরকার প্রধান বলেন আর সরকারি লোকজন বলেন। আমি কারো নাম ধরে বলছি না, আওয়ামী লীগ, বিএনপি, যে খুশি সে হোক। আপনি যদি প্রাইম মিনিস্টার হন, আপনার প্রতিও আমার সেই মানে একই আবদার, আপনাকে সৃষ্টি করতে হবে এই পথটা অবশ্যই। ইমরুল কায়েস ভাই, আমরা সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আরও বিস্তারিত শুনবো। এ পর্যায়ে আমরা নিচ্ছি একটি ব্রেক। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। করতে পারছেন, আপনাকে কষ্ট করে দোকানে গিয়ে সিডি কিনতে হচ্ছে না। আর দোকানে গিয়ে সিডি কেনার মানে হচ্ছে আপনার পকেট থেকে টাকা যাচ্ছে, যেটা আপনি ফ্রি পাচ্ছেন ঘরে বসে। একটা সিডি কিনবেন 50 টাকায়, আর রিক্সা ভাড়া ধরলাম 10 টাকা, 10 টাকা, 20 টাকা, 70 টাকা যাচ্ছে, যেটা আপনি ফ্রি পাচ্ছেন ঘরে বসে, তাহলে আপনি কেন কিনতে যাবেন না? তাহলে এই যে পাইরেসি যেটা হচ্ছে আর কি, এই পাইরেসি বন্ধে আমাদের করণীয় কি, বা কারা সবার আগে এগিয়ে আসতে পারে আপনার মনে হয়? পাইরেসি বন্ধ করতে গেলে অন্য সবার মতো আমি বলবো যে মানে এইটার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের কিচ্ছু করার নেই এক্ষেত্রে। কারণ হচ্ছে আপনি যদি ফ্রি পান, আপনি কেন নেবেন সেটা? যদি ফ্রি পান দোকান থেকে, আপনি কেন কিনতে যাবেন? আচ্ছা, সেক্ষেত্রে যেটা হচ্ছে, কোম্পানিগুলোর উচিত টেকনোলজির সাথে, সময়ের সাথে সমানতালে চলা। হ্যাঁ, আপনার যদি ওয়েবসাইট থাকে, যে ওখান থেকে এখন বাংলাদেশে অনেক মানে আছে, মানে কি বলে, সুযোগ সুবিধাগুলো আছে। হ্যাঁ, আপনি মোবাইল ব্যাংকিং চলে আসছে, সেটাকে আপনি ইউজ করেন, যে হ্যাঁ গান ডাউনলোড করবো, গান ডাউনলোড করতে গেলে পার ট্র্যাকে আমি 10 টাকা করে চার্জ করবো। ওই টেকনোলজিটা যদি আপনি ইউজ করেন, পাবলিক আস্তে আস্তে ওইটা নিয়ে নেবে। হ্যাঁ, আর ফ্রি ডাউনলোড যেটা থাকে, ওইটার কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, মানুষ
মানুষ তো আসলে কোয়ালিটি খোঁজে না কিন্তু না না কোয়ালিটি খোঁজে খোঁজে কি আচ্ছা আচ্ছা কোয়ালিটি খোঁজে আপনি যখন দেখবেন যে ফ্রি ডাউনলোড করলাম যেটা ওইটা হচ্ছে 128 kbps হ্যাঁ আমি যখন 320 kbps পাবো 10 টাকায় আমি ওইটাই কিনবো কারণ ওটা সাউন্ড লেভেলটা ভালো থাকে সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিটা ভালো থাকবে আমি 10 টাকা সেখানে নিঃসন্দেহে খরচ করব কিন্তু আপনাকে সেটা ইউজ করতে হবে আমাকে সেই সুযোগটা আপনাকে সৃষ্টি করে দিতে হবে যে হ্যাঁ আমি আমার মোবাইল থেকে 10 টাকা খরচ করে একটা গান নামাইতে পারছি ওই টেকনোলজিটা আপনি ইউজ করেন হয়ে যাবে কোনো সমস্যা নেই চমৎকার আচ্ছা একজন সফল গায়ক হওয়ার পিছনে একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের ভূমিকা কতটুকু একজন সফল গায়ক হওয়ার পিছনে সাউন্ড ইঞ্জিনিয়ারের ভূমিকা হচ্ছে 20% আচ্ছা গায়ক অন্য জিনিস সাউন্ড ইঞ্জিনিয়ার অন্য জিনিস একজন সফল গায়ক হতে গেলে আপনাকে গান শিখতে হবে একজন সফল গায়ক হতে গেলে ভালো গায়ক হতে গেলে আপনার সোলটা থাকতে হবে সাদা সবার আগে অ্যাজ এ সিঙ্গার সাউন্ড ইঞ্জিনিয়ার হওয়ার আগে তো আমি মিউজিক করে এসেছি গান করতে গেলে একটা ভালো গান লিখতে গেলে একটা ভালো টিউন করতে গেলে আপনার সোলটা ক্লিয়ার থাকতে হবে কারণ টিউনের ব্যাপার যেটা কিন্তু ইদানিং তো আমরা দেখছি যে মানে যারা গান গাইছেন আর কি তরুণ গায়ক মানে অনেকটাই তাদের কণ্ঠ প্রযুক্তি নির্ভর হয়ে বেরোচ্ছে আর কি তখন সেক্ষেত্রে কি ওই 20% আর একটু বেড়ে যাচ্ছে না আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি এবার জি ইদানিং কালে যারা টেকনোলজি ব্যবহার করে খুব বেশি হিট সিঙ্গার হয়ে গেল তাদের কজন টিকে আছে মার্কেটে না আমার সেটাই প্রশ্ন আমি আসতাম তার আগে আপনি প্রশ্নটা করে দিয়েছেন যে হ্যাঁ আসলে এই সঙ্গীত হচ্ছে সাধনার জিনিস খুব একটা আর কি প্রযুক্তি নির্ভর হয়ে অনেক দূর নিয়ে যেতে পারবে টেকনোলজি আপনাকে হঠাৎ করে মানুষের সামনে নিয়ে আসতে পারবে হ্যাঁ নতুন একটা সাউন্ড যখন আপনি শুনবেন মানুষ খুব সহজে ওটা নেয় একটু ডিফারেন্ট কিছু পেলাম হ্যাঁ খুব ভালো লাগছে কিন্তু আপনাকে টিকে থাকতে হবে মার্কেটে টিকে থাকতে গেলে আপনার যোগ্যতা লাগবে টেকনোলজির যোগ্যতায় আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না আচ্ছা আচ্ছা আমার একটা মানে জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে যে একজন মিউজিশিয়ান এবং একজন সাউন্ড ইঞ্জিনিয়ার কি মানে একই কিনা ওতপ্রোতভাবে জড়িত আচ্ছা এদের সম্পর্কটা মানে এদের সম্পর্কটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মতো আচ্ছা একজন আরেকজনকে ছাড়া অচল আচ্ছা আচ্ছা গ্রেট এই জিনিসটা তাহলে মানে একটা গানকে চূড়ান্ত পরিণতি দিতে সাউন্ড ইঞ্জিনিয়ারের ভূমিকাই সাউন্ড ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত আর কি কাজে আসেন সাউন্ড ইঞ্জিনিয়ারের ব্যাপারটা কি ধরেন মানে একটা গানকে দিয়ে বলি আপনার একটা ব্যান্ড গ্রুপ আছে আপনি গিটার প্লে করেন আপনার আরেকটা মেম্বার বেস গিটার প্লে করে আরেকজন হচ্ছে কিবোর্ড বাজায় আরেকজন ড্রামস বাজায় এটাকে যদি আমি রান্নার সাথে কম্পেয়ার করি রান্না আপনি গিটার বাজান সেটা ধরলাম মরিচ আরেকটা হচ্ছে হলুদ আরেকটা হচ্ছে অন্য একটা মশলা অন্য একটা মশলা ডাল সেই সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে সবগুলোকে মিক্স করে সুস্বাদু একটা খাবার তৈরি করা যার যতখানি বেশি যোগ্যতা আছে সে তত ভালো সুস্বাদু হবে রান্নাটা যে কম জানে ও রান্নাটা মানে ওরকম হবে একই জিনিস হ্যাঁ একই জিনিস সব কিছু আমার কাছে আছে আপনি রান্না করছেন আমিও রান্না করছি দুজনের রান্না দুই রকম হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে কে কতটা ভালো রান্না করতে পারে এটার উপরে চমৎকার তো সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার ক্ষেত্রে শুরুর দিকে কি মানে বাসার অনুমতি পেয়েছিলেন কিনা বা আমি কখনোই বাধা আমি কখনোই আমি কখনোই আমার ফ্যামিলির সাপোর্ট পাইনি কারণ হচ্ছে আমার ফ্যামিলির আমার সম্পূর্ণ নামটা যদি আপনি শুনেন তাহলে বুঝবেন আমার সম্পূর্ণ নাম হচ্ছে পীরজাদা খন্দকার মোহাম্মদ কারি ইমরুল কায়েস রনি একদম রেলগাড়ির মতো বিশাল লম্বা নাম হ্যাঁ মানে মানে পারিবারিক যে একটা ফ্যামিলি থেকে কখনো সাপোর্ট পাইনি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার দাদারা তিন ভাই পীর ছিলেন আচ্ছা 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 তো আমি যখন প্রথম যখন গিটার কিনি প্রথম যখন গিটার কিনি সেই গিটারটা কিনেছিলাম আমার নিজের পয়সায় আচ্ছা হ্যাঁ নিজের পয়সায় কিনেছিলাম সেটা হচ্ছে উদিচি করতাম আচ্ছা উদিচি করতাম উদিচিতে আবৃত্তি করতাম গণসঙ্গীত করতাম নাটক করতাম তুই ছোটদের বিভিন্ন রকম প্রোগ্রাম কোন এলাকা ছিল শরীয়তপুর আচ্ছা শরীয়তপুরে তো ছোটদের বিভিন্ন রকম প্রোগ্রাম যখন উপস্থাপনা করতাম ওখানে হচ্ছে 100 টাকা 150 টাকা হচ্ছে ই পেতাম সম্মানী পেতাম ওইটা জমিয়ে জমিয়ে হচ্ছে আমার গিটারটা কেনা কারণ হচ্ছে বাবাকে যখন বলেছিলাম একটা গিটার কিনবো 5,000 টাকা লাগবে বাবা তখন বলেছিলেন 5,000 না 5 লাখ লাগে 5 কোটি লাগে প্রয়োজনে সব সম্পদ বিক্রি করে হলেও টাকা দেবো পড়াশোনা করো সেই জন্য এইসব ফালতু কাজের জন্য না
এবং গিটার কিনেছিলাম নিজের টাকায় ওই সময় 1800 টাকা মানে অনেক টাকা আমার কাছে 1800 টাকায় গিটার কিনেছিলাম এবং সেই গিটার কিনে নিজের ঘরে নিতে পারিনি গিটারটা ছিল বন্ধুর বাসায় চমৎকার তো ইমরুল কায়েস ভাই আমাদের বাংলাদেশে বর্তমান সঙ্গীতের সার্বিক পরিস্থিতি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা তুলনামূলক বিচার করি দেন সেক্ষেত্রে আমরা আর কি কতটুকু এগিয়ে আছি বা আমরা প্রতিযোগিতামূলক বাজারে কতটুকু পিছিয়ে আছি বলে আপনার মনে হয় প্রতিযোগিতামূলক বাজারে আমরা অনেকখানি অনেকখানি এগিয়ে আছি অনেক এগিয়ে আছি আই বছর কথা যদি বলি জি সারা ওয়ার্ল্ডে 100 জন গিটারিস্টের নাম যদি আপনি লিখতে যান লিস্ট গিটারিস্ট নট সিঙ্গার আমি সিঙ্গার হিসেবে বলছি না গিটারিস্ট হিসেবে বলছি 100 জন গিটারিস্টের নাম যদি আপনি লিখতে যান সেখানে আই বছর নাম আপনাকে লিখতেই হবে এক নাম্বার দুই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোতে এমন কিছু গিটারিস্ট আছে এমন কিছু মিউজিশিয়ান আছে আপনি কল্পনা করতে পারবেন না ওরা হচ্ছে মানে কি বলবো মানে অদ্ভুত ওদের প্লেয়িং শুনলে মানে আপনার ইচ্ছে করবে যে আমি এই মুহূর্তে মারা যাই কারণ এর থেকে ভালো হয়তো আমি আর কখনো শুনবো না অদ্ভুত কিন্তু আমাদের ঝামেলা হচ্ছে ওই আমিত্ব ব্যাপারটা থাকে অহংকার একটা হাদিস আছে এরকম লোভ হিংসা আর অহংকার এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় আল হাদিস তুই আমাদের ভিতরে যখন অহংকার তৈরি হয়ে যায় লোভ তৈরি হয়ে যায় ম্যাক্সিমাম ব্যান্ডগুলো ভাঙে হচ্ছে ওই কারণে লোভ হিংসা আর হচ্ছে অহংকার আপনি অনেক ভালো গান করেন অনেক ভালো মিউজিক করেন আপনাকে হিংসা করে আমার লাভ নেই আপনাকে হিংসা করলে আমার যোগ্যতা বাড়বে না আর অহংকার আমি খুব ভালো গিটার বাজাই খুব ভালো গান গাই আমি সবচেয়ে ভালো গাই না সেলিব্রিটি তকমা লোকজন আমার পিঠে লাগাই দিল আমি সেলিব্রিটি হয়ে গেলাম না ভাই সেলিব্রিটি যদি একজন হয় হ্যাঁ সেলিব্রিটি যদি বলতে যাই সেলিব্রিটি বললে আপনি বলতে পারেন মানে মানে মিউজিকের ক্ষেত্রে সেটা মানে আমার দৃষ্টিতে একজন মাইকেল জ্যাকসন কোথায় যেন দেখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি তিনটা নাম বেশি উচ্চারিত হয়েছে এক হচ্ছে ঈশ্বরের নাম সেকেন্ড হচ্ছে মাইকেল জ্যাকসন থার্ড হচ্ছে কোক কোকাকোলা সেলিব্রিটি যদি হয় মাইকেল জ্যাকসন আপনি আমার পিছনে একটা সেলিব্রিটির সিল লাগিয়ে দিলেন আমি সেলিব্রিটি না ভাই আমি মাইকেল জ্যাকসনের কাছে কিছুই না তা আমরা জানতে পেরেছি যে আপনি 2011 সালের যে বিশ্বকাপ ক্রিকেট হলো সেখানে আর কি একটা মিউজিক একটা মিউজিকের মানে অংশ আপনি পরিচালনা করেছিলেন বা আমি সাউন্ড ইঞ্জিনিয়ার সেই গল্পটা একটু শুনতে চাই ওটা হচ্ছে বাংলাদেশ পার্টের যে অংশটুকু বাংলাদেশ ভারত আর শ্রীলঙ্কা মিলে হয়েছিল তো তো শ্রীলঙ্কার মিউজিকটা করেছিল শ্রীলঙ্কার বেশ কিছু মিউজিশিয়ান ইন্ডিয়ান গুলো হচ্ছে ইন্ডিয়ান ছিল বাংলাদেশের গুলো হচ্ছে বাপ্পা মজুমদার পেয়েছিল ইয়ের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা কি বলে নাম সারা জাকেটদের যেটা কি নাম ভুলে গেলাম এশিয়াটিক এশিয়াটিকের আচ্ছা এশিয়াটিকের মাধ্যমে কাজটা বাপ্পা মজুমদার পায় আমরা মোটামুটি মাসখানেক সময় নিয়ে অনেক কষ্ট করে অনেক গবেষণা করে কাজটা করি তো টোটাল ইভেন্টটা পরিচালনা করেছিল তার আগে ইন্ডিয়াতে ই হয়েছিল সাব গেমস না সম্ভবত কমনওয়েলথ গেমস টাইপের কিছু একটা হয়েছিল ওইটা যারা করেছিল ওই ইভেন্ট ওই একই কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ড কাপটা করেছিল তো ওদের ওখান ইন্ডিয়া থেকে বেশ কিছু লোকজন আসলো দেখলো বেশ কিছু কারেকশন দিল হ্যাঁ কারেকশন করলাম করে ফাইনালি আমরা হচ্ছে জমা দিলাম ওইটা জমা দেওয়ার পরে সব কিছু মিলে বাজেট টাজেটও দেওয়া হয়ে গেছে এবং এক শিহরিত খুব ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টের কাজ করেছি সেখানে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে চমৎকার একটা টোটাল বাংলাদেশ পার্টের কাজটার সাথে আমি জড়িত হ্যাঁ অন্যরকম অন্যরকম অভিজ্ঞতা বেশ কিছু বন্ধু বান্ধবকেও বললাম মজার বিষয় হচ্ছে সেটা যখন আমরা জমা দিলাম বাজেট টাজেট সহ ফাইনালি আমরা জানলাম কাজটা আমরা পাচ্ছি না সে বিশাল বড় কষ্টের একটা ব্যাপার পরবর্তীতে যখন ওয়ার্ল্ড কাপ উদ্বোধনী প্রোগ্রাম যেদিন হলো মিউজিক বাংলাদেশ পার্টের যেটা হয়েছে শুনলাম 80% কাজ হচ্ছে আমাদের কাজগুলো আচ্ছা কাজটা আমরা পেলাম না কেন পাইনি অনেক দেরিতে জেনেছি আমি বিশ্বাস করতে চাই না আমি এখনো বিশ্বাস করতে চাই যেটা শুনেছি সেটা সম্পূর্ণ মিথ্যা এবং কেউ নিশ্চয়ই ওনাদের বদনাম করার জন্য করেছে যেটা শুনেছি সেটা হচ্ছে বিসিবির কিছু লোকজন ওই সময়কার
বাপু মজুমদার বাজেট দিয়েছিলেন 1 কোটি টাকা। বিসিবির কিছু লোকজন নাকি ভেবেছে যে যদি বাজেট 1 কোটি টাকা হয় আমরা এখান থেকে কত টাকা মেরে খাব। কাজটা পরবর্তীতে যাকে দিয়ে করানো হয় তার বাজেট ছিল হচ্ছে 10 থেকে 15 কোটি টাকা, সেখান থেকে মিউজিশিয়ান প্রায় 1 কোটি টাকার মতোই পেয়েছে, বাকিটা হচ্ছে বিসিবির লোকজন নিয়েছে। আমি বিশ্বাস করিনি, আমি এখনো বিশ্বাস করতে চাই না বাংলাদেশের মানুষ এত খারাপ হতে পারে, এই হচ্ছে। কিন্তু ফাইনালি যখন কাজটা যখন আমরা দেখেছি টেলিভিশনে যখন শুনেছি 80% সাউন্ড আমাদের ওই কাজগুলো ছিল। ইমরুল কায়েস, আপনাকে ধন্যবাদ আপনার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য। দর্শক, আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। শুনছিলাম তরুণ সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরুল কায়েসের সফলতার গল্প, অভিজ্ঞতার গল্প, প্রচেষ্টার গল্প। আগামী পর্বে নিশ্চয়ই কথা হবে নতুন কোনো উদ্যোক্তার সঙ্গে, নতুন কোনো তরুণের সঙ্গে, শুনব তাদের প্রচেষ্টার গল্প। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, দেখা হবে আগামী পর্বে। এটিএন নিউজের সঙ্গেই থাকুন।